बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम आशा करी अपनारा सबाई भालो आछेन। आज आमि आपनादेर सामने हाजिर हयेछि मिनी मोगलाई पराठार एकटी रेसिपि निये। एक कप आटा और एक डिम दिए किभाबे पाँच पिस मिनी मोगलाई पराठा तैरि करा जाय ता आज आपनादेर साथे शेयर करब। आशा करी आमार रेसिपि भालो लागबे। आमार रेसिपि भालो लागले चैनलटिके सबस्क्राइब करबेन। तो चलुन देखे निये जाक। प्रथमे आमि एकटी बोले निये निच्छि एक कप परिमाण आटा। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে দিতে পারেন, তবে স্বাদের দিক দিয়ে কোনো অংশই কম হবে না আটা দিলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে। অল্প অল্প পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব। পানিটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ভালোভাবে খামির তৈরি করে নিতে হবে হাত দিয়ে মেখে। দেখুন এরকম সফট একটা ডু তৈরি করে নিয়েছি। ডুটাকে এক সাইডে রেখে মোগলাই পরোটার পোরটাকে তৈরি করে নেব। বাটিতে আমি প্রথমে একটি ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কুচি। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে তৈরি করা রেখে সেই ডোটাকে দিয়ে এখন আমি মোগলাই পরোটার জন্য রুটি বেলে নেব। এই ডোটাকে দিয়ে যতটা পরোটা তৈরি করব তত ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এই ডোটাকে দিয়ে পাঁচটা পরোটা তৈরি করব, তাই আমি এখানে পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এক ভাগ ডো নিয়ে একটা পরোটা বেলে নেব। পরোটাটাকে ছোটো করে বেলে নিতে হবে, কারণ আমি মিনি মোগলাই পরোটা তৈরি করব, তাই ছোটো করে একটা পরোটা বেলে নেব। দেখুন পরোটাটাকে আমি এইরকম বড় আর এইরকম পাতলা করে নিয়েছি, আপনারা চাইলে মোটা করে নিতে পারেন। এখন আমি পরোটার মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই পোরটাকে। এখান থেকে দু চামচ করে নিয়ে নিতে হবে। পরোটাতে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচ দিয়ে দেবেন। এখন আমি এইভাবে ভাজ করে নিচ্ছি। তারপর আবার এইভাবে ভাজ করে নেব। আঙুল দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে, তা না হলে আবার খুলে যেতে পারে। একইভাবে আমি সবগুলি পরোটাকে তৈরি করে নেব। পরোটাগুলি তৈরি করার পর সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিতে হবে, তা না হলে ভিতর থেকে ডিমে সেই পোটা বেরিয়ে যেতে পারে। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে পরোটা তেলে দিয়ে দিচ্ছি। পরোটাগুলিকে তেলে দেওয়ার পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে ধরে যেতে পারে।
एक पीठ কিছুটা হয়ে গেলে উল্টে দিতে হবে আর চুলার আঁচটাকে রাখতে হবে মাঝারি থেকে লো হিটে পরোটাগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন আমি বাকি পরোটাগুলি তেলে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে মিনি মোগলাই পরোটা দেখুন কত অল্প সময়ে তৈরি করা যায় এই মোগলাই পরোটা খেতে খুবই মজা খুব অসাধারণ আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই অন্য একদিন হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ